নির্বাচনে নিজেদের কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখতে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলন জারি রেখেছে বিজেপি। রবিবার কৃষ্ণপুর মণ্ডলের কিষাণ মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয়। মাইগঙ্গা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর মণ্ডলের কিষাণ মোর্চার কর্মী সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সভাপতি জহর সাহা, খোয়াই জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় সহ অন্যরা। সম্মেলনে প্রধান বক্তা বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা কৃষকদের কিষাণ সম্মান নিধি এবং কৃষকদের সম্পর্কে একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করেন। যে রক্তের দাগ সেগুলো না শুকাতে ওই তথাকথিত কিছু কংগ্রেসী শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, লাভের জন্য আজকে সমস্ত নীতি আদর্শকে বিসর্জন দিয়ে ওই খুনির সিপিএমের সাথে তারা আপাত করছে। এবং কে সিপিএম অতীত 78 ইংরেজিতে আমরা দেখেছি যে কংগ্রেসকে টুকরো টুকরো করে সেই দিন সিপিএম ক্ষমতায় এসেছিল, আর আজকে সিপিএম ওই কংগ্রেসের মাথার উপর পাও রেখে আবার ক্ষমতা আসতে চেষ্টা করছে। আমি আশাবাদী এ রাজ্যের শুভ চিন্তা যারা করেন, এ রাজ্যের মানে আমাদের সুধী যারা ভোটার বৃন্দ আছেন, জনগণ আছেন, তারা এই অশুভ জোটের বিরুদ্ধে সোচ্চার হবেন।